মাছ ফিরাই কি মাছ আছে ভাইয়া মাছ আছে এখন আপাতত না ফিললে মাছ আছে আর গুলা ওটা বইদের সময় পাবেন সব কিছু মানে এখন ওটা দিছিল যে এগুলা চলবে না ভাই পাঁচটা বড় বানান পাঁচটা বড় মাছ সামনে আনেন মাছ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমরা এখন এটা হলো আজকে মনে হয় রমজানের 25টা, তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি রাতে। এতে এখন তো দেখতেই পারছেন রাত, দেখুন অন্ধকার, কিন্তু তো আমরা এখন ঘুরতে যাচ্ছি বাইক ট্যুরে সি বিচ টিবিস ওই মানে ওই দিকটা আর কি ঘুরবো, কাঁকড়া খাবো, তারপরে অনেক মানে মজা করব। তো যাই হোক, চলুন তাহলে আমরা এখন চলে যাই। ওই যে আমার আগেই হাঁটা দিছে, হ্যাঁ এই কেস পড়ো। তো যাই হোক, সে আমার আগেই বের হয়ে গিয়েছে, তাদের সহ্য হচ্ছে না দেরি, আর সবাই আমাদের জন্য, শুধু আমাদের জন্যই ওয়েট করছে। তো অহনা পাপা ফোন দিয়েছিল, বলতেছে একটু তাড়াতাড়ি করে করো, সবাই তোমাদের জন্য ওয়েট করছে। তো এখন আমরা চলে যাচ্ছি সি বিচ, যেটা আমরা রাতে ঘুরবো, অনেক রাতে ফিরবো। এখন মনে হয় রাত 9টা থেকে 9:30 বাজে, আর এই তো আসবো যখন তখনও আপনাদের সাথে একটু করে দেখা করব। তো এখন আমরা চলুন সি বিচ চলে যাই। তো এই যে সবাই মিলে বাইক ট্যুরে যাচ্ছি, আর যাওয়ার প্রিপারেশন চলছে রাস্তায়, দেখতে পাচ্ছেন। তো যে যার গাড়িতে সেটিং হয়ে নিচ্ছে, একটু করে তো দেখতেই পারছেন সবাই। তো এখন আমরা রওনা হয়ে যাব। এই তো দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু রওনা হয়ে বেশ কিছুটা দূর এসেছি, আর রাস্তাটা রাতের বেলার রাস্তা, একটু করে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন রাতের বেলার রাস্তাটা কতটা সুন্দর লাগছে। আর এটা হলো দূরে ওই যে আলোর ঝিকিমিকি দেখতে পাচ্ছেন, এগুলো হলো জাহাজ। তো মনে হচ্ছে ওই পাশে আরও একটা শহর আছে, আসলে কিন্তু না, এগুলো ছিল হলো জাহাজ। তো আমরা কিন্তু আমাদের মেন পয়েন্টে চলে এসেছি, যেটা হলো নেভালে এসেছি। নেভালে এসে একটা হোটেল আমরা চুজ করে, তারপরে ওখান থেকে যে টুকটাক খাবারের অর্ডার দিয়েছি, তো খাবার তো ওরা তো যে অর্ডার দিবে তারপরে সতেজ আর কি, সতেজ মানে করে দিবে, অর্ডার পেয়ে রান্না বসিয়ে দিবে, তার আগে দিবে না। তো এই যে আমি একটু করে হোটেলের ভেতরের অংশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর এই যে দেখুন আমাদের মুচমুচে কুড়কুড়ে ভাজা, এটা হলো ডালের বড়া, পেঁয়াজু ভাজা, পেঁয়াজু ভাজা রেডি হয়ে গিয়েছে, আর সেটাই আমরা খাচ্ছি। পেঁয়াজু ভাজাটা অসম্ভব মজা ছিল। আর এই যে দেখুন আমিও একটু করে কাজ করছি, অন্যের দোকানে কাজ করছি, ঠিক আছে। তো যাই হোক, এই যে মাছ উনি আমাদেরকে একটু একটু করে বের করে দেখাচ্ছে। এই যে হলো কাঁকড়া, আর এটাই হলো, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো, এটা কি মুরগি, মুরগির মাংস আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছে, যা ওই যে যে বলেছি। আর এটা হলো বট, এটা আমরা খাবো, এটা আমরা অর্ডার দিয়েছি। ওই যে যে বলেছি যে ওরা অর্ডার পেলে সতেজ রান্না করে দেয়, তো সেভাবেই উনি আমাদেরকে দেখাচ্ছে। আর এই খাবারগুলো বেশি একটা বাসি হয় নাই, তো সেইভাবেই ওরা বলতে চাচ্ছে যে কিছুক্ষণ আগে রেডি করে এভাবে ডিফে রেখে দিয়েছে, তারপরে আমরা গিয়েছি। পেঁয়াজু ভাজাটা এত মজা হয়েছিল,
আপনারা বাইরে থেকে মানে দূর থেকে বুঝতে পারবেন না। দেখুন আমি এই কুড়মুড়ে যে মুচমুচে গুলো পড়ে আছে সেগুলো আমি কিন্তু নিয়ে নিয়ে খাচ্ছি। তারপরে আবার কিন্তু তাদেরকে দিয়ে পেঁয়াজও ভাজিয়েছি, এতটা মজা হয়েছিল। তো যাই হোক, অনেক মজা করছিলাম, অনেক আনন্দ করছিলাম। আর এখানে হলো এই তো দেখতে পাচ্ছেন, নিজেদের মতো করে আমরা ঘরোয়া পরিবেশটা বানিয়ে নিয়েছি। আসলে যে কটা এসেছে সবকটাই তো দুষ্টুর এক শেষ। এখন কি অর্ডার, কি অর্ডার দিছেন? বট, তারপরে কাঁকড়া, পেঁয়াজ বানানো নাই আর পেঁয়াজও নাই। শোনো, এই কাঁকড়া অহনাও অহনার পছন্দ মতো খাবারগুলো চয়েস করে নিয়ে নিচ্ছে। আর এই তো, তো এই যে এখন হলো রান্নার পালা, রান্না শুরু। প্রথমেই কাঁকড়াটা চুলায় উঠিয়ে দিয়েছে আর ওই সাইডে চলছে, ও সরি, এই পাশে আগে দিয়েছে হলো বট অর্থাৎ ভুঁড়িটা রান্না চড়িয়ে দিয়েছে, আর ওই পাশে চুলায় হলো কাঁকড়ার, কাঁকড়া রান্না করার প্রিপারেশন চলছে। তো যাই হোক, আজকে রাঁধুনির তালিকায় কিন্তু আমিও আছি, আমিও একটু করে রান্না করছি, অহনাও একটু করে রান্না করছে। তো যাই হোক, আমরা অনেক মজা করছিলাম, অনেক দুষ্টামি ছিল। আর ও যেটা বলতে গিয়েছিলাম, আমি একটু করে আপনাদেরকে এই দোকানটা দেখিয়েছি। তো এটা হলো অনেক বিলাসবহুল, তারপরে ঝাঁক চমক কিছুই এইখানে পাবেন না, এরকম ছোট ছোট টোঙের মতো করে হোটেলগুলো আছে অর্থাৎ সি বিচ বা নেভালের পাশ দিয়ে। তো সেখানে এভাবে এই ছোট ছোট দোকানগুলোই আপনারা পাবেন। আর এরা বসার ব্যবস্থা করেছে সাগরের পাশে, একদম আইলাইনারের রাস্তা সাইডে যে আইলাইনার সেই সাইডে একদম মানে চেয়ার পেতে পেতে দিয়ে, মানে যে হোটেলে আপনার চয়েস করে যে হোটেলে যাবেন সেই হোটেল থেকেই আপনাদেরকে চেয়ার দিবে ওখানে বসার জন্য। তো ওখান থেকে আপনারা সাগরের ভিউটা অনেক সুন্দরভাবেই দেখতে পারবেন। তো এর মধ্যে আরও একটা জিনিস আছে, ওখান থেকে মাছ মারতে ছিল জেলেরা, সেটাও কিন্তু আমরা রাতে দেখতে পেরেছি। আর বিশেষ করে রাতেই কিন্তু জেলেরা মাছ ধরে। তো এই ভিডিওর শেষের দিকে দেখতে পারবেন, ওরা মাছ উঠিয়েছে, বিশাল বিশাল মাছ উঠিয়েছিল। তো এটা কি কি মাছ বলে, কোরাল মাছ। তো এই মাছগুলো ওঠানোর পরে আমরা দেখতে পেরেছি, আমরা সেই সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী হয়েছি। আমরা এখানে বট অর্থাৎ ভুঁড়ির অর্ডার দিয়েছিলাম, আর হলো মানে গরুর ভুঁড়ি, আর হলো কাঁকড়ার অর্ডার দিয়েছিলাম। আর এখানে পরোটা ছিল না, তো পরোটাটা আমাদের অন্য আর এক জায়গা থেকে কিনে আনতে হয়েছিল। মানে অটোমেটিক বাড়ি যাবে ওইটা জিনিসটা, মানে সেই জন্য মানে আপনি একটা একটা বড় দিন করতে দিয়া পাবেন, সবগুলো বড় দিন ফেরেস, আর এখানে সবগুলো পরিচয় কাস্টমার। তো একটা দিনে আমরা অনেক মানুষ ছিলাম, যার কারণে বটটা আমি একটু বলেছিলাম যে বেশি করে পেঁয়াজ দিয়ে এভাবে করে না দিলে আমরা পরোটা দিয়ে খেতে পারবো না, অর্থাৎ একটু জুসি জুসি ভাব থাকবে। ওরা তো একদম মানে কুড়মুড়ি করে ভেজে দেয়। আর এই পাশে দেখুন, একটু করে আপনারা খেয়াল করে দেখুন, এখানে এই যে এটো খাবার রেখেছে সেখান থেকে দেখুন টুনটুনি পাখিটা কীভাবে খাচ্ছে খাবারগুলো, আমার কাছে কিন্তু ভালো লেগেছে আর আমার চোখেই পড়েছে। এটা কিন্তু এটো খাবার, আবার কিছু নিচের মশাগুলো একটা খাবার দাও, ওরা আমাদের কিছে গরম দাও, ওটা মাখা নিছো তো এখানে আগল নাকি টিশু 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 কি পড়া দাও না, আমার এটা করি সব করে নাটা দাও হইছে না কেন, কিছু আবার বাইরে খাওয়া দাও মাছতে সবই থাকি আপনি সোলা হাগা লাগি ভিডিও করতে হবে। আমাদের খানাপিনার পর্ব শেষ, লং টাইম ধরে খানাপিনার পর্বটা চলছিল, আমি শর্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম। এত সুন্দর মুখরোচক খাবার খেয়ে এক কাপ কফি বা চা চলবে না, এ কি আবার হয়, আমি খেয়ে নিলাম।
বিশাল সমুদ্রের বিশাল মাছগুলো আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই মাছগুলো আমরা কিনতে চেয়েছিলাম, তো ওরা যে দাম বলে সেখান থেকে মানে আমি ওরা 800 টাকা করে কেজি বলেছে, আমি 600 টাকা করে কেজি বলেছিলাম। তো একটা একটা মাছ মানে সবচেয়ে বড় মাছটা নিতে চেয়েছিলাম, বা সবগুলো হলে সবগুলোও নিতাম। তো যাই হোক, এর মধ্যে আর একজন মানে আমরা বার্গেনিং শুরু করেছি, আর একজন মানে আর এক পার্টি এসে কিনে নিয়ে গিয়েছে। আর সেই সাথে সাথে আমরা কিন্তু চলেও এসেছি, আমাদের বাসা থেকে খুব কাছে, আমরা এক জায়গায় চা খাচ্ছি, রেস্ট নিচ্ছি। আর এই তো, কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা মন্তব্য করবেন কমেন্ট অপশনে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।